আজকে আমি ডিমের হালুয়া তৈরি করব, তার জন্য 10টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে দেব। আমি 10টা ডিম ভেঙে নিয়েছি, এবার আমি এটা ফেটে নেব। এইভাবে ভালো করে ফেটে নেবেন। ডিমটা ভালো করে ফাটতে হবে, না ফাটলে ভালো হবে না। বেশি পরিমাণে ফাটতে হবে। এটা বেশি পরিমাণে ফাটতে হবে ডিমটা, নাহলে ভালো হবে না, মিহিদানার মতন সুন্দর হবে না। যদি না ফাটা হয়, বেশি করে ফাটবেন তবে খুব সুন্দর হবে। ফেটে নিয়েছি, এবার চিনিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটে নেবো। চিনিটা দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে ফাটতে হবে। চিনিটা দিয়েছি, আমার চিনিটা গলে জলের মতন হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। দিয়ে দিলে আমি ভালো করে ফেটে নেব। ভালো করে ফাটা হয়ে গেছে, দেখুন আঠার মতন জিনিসটা কেমন ঘুলে একবারে জলের মতন হয়ে গেছে। এবার আমি হালুয়াটা তৈরি করে নেব। এবার ঘিটা দিয়ে দেব। ডিমটা ফেটে রেখেছি, এবার ডিমটা দিয়ে দেব। অনেকক্ষণ ধরে লাড়তে হবে, এটা না লাড়লে তলে বসে যাবে। দিয়ে দেব গরম মশলা। ভালো করে নেড়ে নেব, না লাড়লেই তলে বসে যাবে। এই দেখুন গোটা হতে লেগেছে। দেখুন এই জলের মতন পাতলা জিনিসটা কি সুন্দর গোটা হয়ে গেছে, মিহিদানার মতন হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে। একটু রং দিব, তবে কালারটা দেখতে ভালো লাগবে। রংটা দিয়ে দিলাম,
কালারটা খুব সুন্দর হবে, কালারটা তবে দেখতে ভালো লাগবে। আহির, ডিমের হালুয়া কেমন হয়েছে? ভালো হয়েছে? না খেয়ে বলে দিলি ভালো হয়েছে? খেয়েছিস? দেখুন ডিমের হালুয়াটা খুব সুন্দর হয়েছে, মিহিদানার মতন দেখুন গোটা হয়ে গেছে। আমাদের ডিমের হালুয়াটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আপনারা এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন কালারটা যা দেখতে সুন্দর লাগছে, একদম মিহিদানার মতন হয়েছে, দেখতে সুন্দর লাগছে, তবে খেতে খুব সুন্দরই হবে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেবো।